Order. মামলার কাজ শুরু করা হোক। Your Honor, আমার মক্কেল রাজা মিশরি সমাজে একজন নাম করা ব্যক্তি। সে স্বাধীনভাবে ব্যবসা করে আসছে। সরকারি ট্যাক্স উনি সময় মতো পরিশোধ করেন। ওনার বিভিন্ন ব্যবসা থেকে সরকার কোটি কোটি টাকার ট্যাক্স আদায় করেন। আমার মক্কেল আসলেই ভিআইপি পারসন। সে ধরনের খুন করতে পারে না। যিনি খুন হয়েছেন মিস মিতা একজন বিমানবালা। কে বা কারা তাকে খুন করেছে আর দোষ চাপানো হচ্ছে আমার মক্কেলের উপর? পুলিশের সিআইডি অফিসার মিস্টার সাহস তাকে জিজ্ঞাসাবাদের নামে অমানসিক অত্যাচার চালিয়েছে। আমি আমার মক্কেলের পক্ষ থেকে এই অত্যাচারের বিচার চাই। সেই সঙ্গে বলতে চাই আমার মক্কেল নির্দোষ, তাকে বেকসুর খালাস দেয়া হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ ক্রিমিনাল লয়ার তার বানানো কাহিনী শুনিয়ে আদালতকে বোকা বানাতে চাচ্ছেন, কিন্তু আদালত কল্পকাহিনীতে ভোলে না ইওর অনার। আদালত চায় প্রমাণ। আছে আপনার কাছে প্রমাণ? অবশ্যই আছে। আই উইটনেস, আই মিন চাক্ষু সাক্ষী আছে ইওর অনার। আমার সাক্ষী পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমার প্রথম সাক্ষী মিসেস কাজল। কোনো ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মিসেস কাজল, ঘটনার দিন আপনি যা দেখেছেন আদালতের সামনে তা নির্ভয়ে বলুন। ইওর অনার, আমি মিতা ফ্ল্যাটে যাবার সময় লিফটে ওই শয়তানের সাথে আমার দেখা হয়। ও তখন দ্রুত বেরিয়ে যায়। আমি গিয়ে দেখি মিতা মৃত। আমি ওর বিচার চাই। ও একটা খুনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার। ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মিথ্যে নয় ইওর অনার, মিতার সাথে বহুদিন ওকে আমি দেখেছি। এই শয়তান শুধু মিতাকে খুন করেনি, মিতার পেটে সন্তান ছিল, ও তাকেও খুন করেছে। আমি তরেও খুন করুন। মিস্টার রাজা মিশরি, ভুলে যাবেন না এটা আদালত। আপনি বিশ্বাস করুন ইওর অনার, আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি। আমার ভাই আমাকে নষ্ট করে দিয়েছে ইওর অনার। আপনি আমাকে শাস্তি দিন, আমি বিচার চাই। আমি ফাঁসি চাই ইওর অনার, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মনে হচ্ছে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে। ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার সাহস। ইওর অনার, আমি এবং আমার স্ত্রী বেডরুমে শুয়েছিলাম, এমন সময় ওই কুখ্যাত সন্ত্রাসী রাজা মিশরি আমাকে মেরে ফেলার জন্য তার দলবল সহ আমাকে অ্যাটাক করে, বৃষ্টির মতো গুলি করে। আমরা বাঁচার জন্য ওদের দিকে গুলি ছুড়লে ওরা পালিয়ে যেতে থাকে। জীবনের বাজি নিয়ে ওকে ধাওয়া করে আমি হাতে নাতে ধরে ফেলি। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে রনার? ওরা খুনি, সমাজের শত্রু, দেশের শত্রু। ওর ফাঁসিও হওয়া উচিত ইওর অনার, ওর ফাঁসিও হওয়া উচিত। থ্যাংক ইউ। অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য গ্রহণের পর আদালত রাজা মিশরিকে মিস মিতা হত্যা এবং সাহস ও কাজলকে অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করল। বাই!